বিদেশ ফেরত বাংলাদেশিদের মধ্যে যারা সৌদি আরব যাবেন তাদের পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে সরকার তবে বিশে মে থেকে শুরু করে ত্রিশে জুন পর্যন্ত যাদের ভিসার মেয়াদ আছে তারাই পাবেন এই আর্থিক সহায়তা সৌদি আরবে কোয়ারেন্টিনে থাকার হোটেল বুকিংয়ের জন্য এই অর্থ এয়ারলাইন্সগুলোকে দেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চলতি মাসের সতেরো মে থেকে প্রবাসীদের জন্য হোটেল কোয়ারেন্টিন সহ বেশ কিছু নির্দেশনা জারি করে সৌদি আরব সরকার নতুন ওই নির্দেশিকা অনুসারে করোনা টিকা না নেওয়া প্রবাসী কর্মীদের অতিরিক্ত ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ করে সৌদি আরবে গিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে সেক্ষেত্রে প্রবাসীদের আর্থিক দিক বিবেচনায় বিদেশ ফেরতদের পঁচিশ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়ার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তবে সৌদিতে কোয়ারেন্টিন হিসেবে হোটেল বুকিং এর জন্য এ অর্থ দেয়া হবে বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স কে 25000 টাকা বুঝেভার ইজ लेस যে কম হোক সেটা আমরা কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে আসব প্রায়োরিটি হিসাবে আমরা দেব যারা রিটার্নি আছে নতুন যারা আছে ওরা কিন্তু আপাতত আমরা হিসাবে আনবো না নিশ্চয়ই কোনো একটা মেকানিজম হবে যার মাধ্যমে আমরা এটা পরিশোধ করতে পারবো এদিকে বাংলাদেশ বিমান গেল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায় সৌদি যাওয়ার ক্ষেত্রে অন্তত বাহাত্তর ঘন্টা পূর্বে টিকিট সহ কোয়ারেন্টিন হোটেল প্যাকেজ নিশ্চিত করতে হবে তবে যাদের দ্বিতীয় ডোজের টিকা নেয়ার চোদ্দ দিন হয়েছে তাদের ক্ষেত্রে কোয়ারেন্টিনের প্রয়োজন নেই আমার মিশনকে বলেছি প্রথম এদের লিস্ট কারা সৌদি আরবে যাবে প্রবাসীরা সেইটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিবে কিংবা বিমান দিবে বিমানের কাছে তো ওরা টিকেটের জন্য যায় যারা যারা যাবে তার নাম পাঠালে আমার মিশন তাদের জন্য হোটেল জোগাড় করবে যদি খরচ একটু বেশি লাগে তাহলে সেইটা আমরা সাবসিডাইজ করব এদিকে এসব শর্ত পূরণ সাপেক্ষে উনত্রিশে মে থেকে সৌদিতে শুরু হচ্ছে বাংলাদেশ বিমানের ফ্লাইট তবে বিশটি দেশের সাথে সৌদি সরকার ফ্লাইট সাময়িক স্থগিত করলেও বাংলাদেশের সাথে শর্ত সাপেক্ষে চালু রয়েছে সাবিনা পুথি ডিবিসি নিউজ ঢাকা